বর্ণালী নিউজ বিডিতে স্বাগতম। বাংলার বিখ্যাত অভিনেতা ও রাজনীতিবিদ তাপস পাল একসময় চুটিয়ে অভিনয় করেছে বাংলা সিনেমাতে, এখন আর তাকে দেখা যায় না। কিন্তু তাপস পালের মেয়ে বাংলাতে নয় হিন্দি পর্দা কাঁপাচ্ছেন। বাবা বিখ্যাত অভিনেতা ও রাজনীতিবিদ তাপস পাল, মেয়েও স্বমহিমায় জায়গা করে নিয়েছেন ছোট পর্দায়। 2007 সালে প্রথমবার পর্দায় মুখ দেখান সোহিনী। সেই বছর অঞ্জন দত্তের বো ব্যারাকস ফরএভার ছবিতে অভিনয় করেছেন তিনি। এছাড়াও 2009 সালে জ্যাকপট বাংলা ছবিতে দেখা গেছে তাকে, এবং একটি মেয়ে তামসি 2009, অটোগ্রাফ 2010, হিন্দি ছবি হাম তুম দুশ্মন দুশ্মন 2015 সালে তাকে দেখা গেছে। 2015 থেকে 17 সালে হিন্দি টেলিসিরিয়াল চিড়িয়াঘরে অভিনয় করেছেন। 2018তে পার্টনার্সে অভিনয় করেছেন সোহিনী। এখন আপকে আ জানে সে নামে একটি টেলিসিরিয়ালে অভিনয় করছেন তিনি। এখন তার বয়স 31 বছর। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় সোহিনী। দেখে নিন বিখ্যাত অভিনেতা তাপস পাল এবং তার পরিবারকে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর এই ধরনের তথ্যপূর্ণ ভিডিও পেতে প্লিজ প্লিজ বর্ণালী নিউজ ভিডির পাশেই থাকুন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।